আমি তো বহু চমকি গেলিও আগে সারা আমি টোটো ড্রাইভার বুলের উপর কোন বোতাম কি চিপলে গাগাই উঠে সেটা জানি আমি আর বুলের চালাও কই না আমরা পাশে রহ আমি তো পাশে রহলে হেতে কি না তাৎকালে তো মানে হ্যান্ডেল ঘুরাতে ঘুরাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রে বাবা কই কোনো ব্যাপার নাই তোরা চালাও তো হেন দোষ বিষ হাত যতনাই পারবে তো সেই কথা মতো আমি আজ এহে আখায় উঠিকে সেই বুলের চালানো শুরু করে হলো কি না তবে ব্যাপার হলে কথাটা অবশ্যই বুঝলে নাই তো আটটুকু খরচা হ মানে আমি একটা ঝুমরি আলেখ আমরা ঝুমর গাওয়া ঝুমর বিহাগি টুসুগি কিন্তু মহাদেব ডুমরি আলে কহলাম না সেদিন তোরাকে টুসু বিষয়ে ভাষণ দেবে হতো আমি তো ঠিকই তো সেই আমি তো বুলেরো টোটো ড্রাইভারে বুলেরো চালালে অ্যাক্সিডেন্ট হয়ে পাই তো তেসনে আমি ঝুমরিয়া থেকে যদি ভাষণ দেই তো টুকটাক ভুল হয়ে পারি ক্ষমা করবে আজ এ আখড়াই যে শোন আমরা মহান সমাজকর্মিয়া সমাজের বিশারদ দীপক কুমারিয়ার ইঠিন হাত তরুণী বানুহর ইঠিন মহাদেব ডুমরিয়ার আরো যোগনা যোগনা ইহা অনেক লোকেই বেশিরভাগ অনেকেই মাস্টার সাহেব হা আর সমাজ কামিয়া হা প্রফেসর হা আর সমাজের বিচারক হা সব বসি হা আমি আখড়াই উঠি যে ভাষণ দেহে এটা আমি বেড়ে ভাগ্যান মনে করো তো যাই হোক সেই সবাইকে বড়রাকে আমি গর্ব রেখে আর ছোটরাকে আশিস যদি আমার টুসু বিষয়ে যে ক্ষতি নদি দু চার কথা কহ ভুল হলে অবশ্যই ক্ষমা করবে তো ব্যাপার হলে যে বিভিন্ন লোকে আমিও অনেক লোকের ছিল টুসু বিষয়ে অনেক কথা শোনালাম আমরা ঘুরে কেউ কেউ কহ মানে টুসু নাকি না কাশীপুরে মহারাজ বেটি রয়েছে ওকর নাম টুসু হল আর অকরে নামে টুসু করো কেউ কেউ কহ আমি আরো শুনলাম যে মারাঠা রাজ্যে তখন মোঘল আমলে বাদশাহ শাসনকালে বীরবল কহি এমন রহেলা অকর একটি বেটি রয়েলে আর সেই নামে টুসু করো কিন্তু পরে জানা গেল আমরা সমাজকর্মীরা বিশারদ ভাবে জানলা যে না টুসু মানে ধান বিনিময় তো কহা দেখি উগলাগর যে বেটি উগলা নো ধান চাষটা আগে ধান চাষ হাজার হাজার বছর আগে সেই ডিনিমাটিকে টুসু রূপে আমরা মানে মানিও কেন যখন আমরা বিহীন ধান দিয়ে সেটি আমরা হওয়া বেটি হিসাবে রয়ে আর উচার করিকে যখন ক্ষেত রোপিও সেটি ফলন হলে ফিস ফুটে তখন সবরণ প্রসরণ হলে মানে ওটা ওকে শ্বশুর গাছ তো ধান কাহা হবে পানি হবে তো সেই জন্য আমরা ওর গীতে আহে যদি উটি কাটবে বেটি হবে তো গীত গা তাহলে ভুল হয়ে যাবে তো আমরা ওর টুসু গীতে কিনা আহে সেই পুরখে নাকি বুধু ও যে পানি হে পানি খেলে পানি টুসু বনা হে পানি হে পানি খেলে পানি টুসু বনা হে আপন মনে সচি দেখা পানি আপন মনে সচি দেখা পানি সুখ পানি হে পানি খেলে পানি সুখ পানি হে পানি হে পানি খেলে পানি সুখ
পানি হেলে পানি খেলে পানি টুসু কম আহে আপন মনে সচি দেখা পানি শ্বশুর ঘর আহে তাহলে কোহা দেখি যদি মহারাজের বেটি হয়ে গেলে তুই কি পানি ভিতর বিহাদ নিশ্চয়ই তো ভুলে তাহলে যে আমরা ভ্রান্তি সেইটিয়ে আমরা বল টুসুমাই কেন ওকরে তো পানি খাবে কারবার পানি হেলে পানি খেলে পানি শ্বশুর ঘর হে ধান যদি আমরা পানি না রোপিও তো তা কি আর শীত উঠতে ছাতের উপরে যদি ধরি দিহা বা ঘরে যদি ডেলি ডেমনের ভিতর রহে ওটা কোনো দিন শীত হতে গেলে হয়তো পানি পালে তো পঙ্গাই পারে তো আরো আমরা পর সেই গিলে গিতে গিনা কবে তুর খেলে টুসু দিও আহা ওজে পরবাল জসনা টুসু বরবাল ভরিয়া হে পরবাল জসনা টুসু বরবাল ভরিয়া হে চাই রাইখে ভালি দেখে জবা ফুল ফুটিয়া হে চাই রাইখে জবা ফুল ফুটি আহে তো হে ভাই বাঁধের ভিতর জবা ফুল ফুটে ফুটে তো সেই রকম মানে বাড়ি ঘাড়ি যাহাতে বাঁধে তো জবা ফুল ফুটে নি বাঁধে ফুটে তো কিনা ফুটে শালুক ফুল ফুটে পদ্ম ফুল ফুটে আরে ফুল ফুটে অনেক রকম কিন্তু এসব ফুল ফুটে রহে সে ফুলটাকে জবা ফুলের সাথে তুলনা করা হয় তো শালুক ফুল ফুটলে ওটা জবা ফুলের রকম হেঁটে নেই আর পদ্ম ফুলটা জবা ফুলের মতন তো ফুটে হেলা হেঁটে নেই কিন্তু আমরা তো পুরখারা এসলে গিয়ে লিখল আর এসলে ভাব যে ওরা বাঁধ একসঙ্গে বড় বাঁধ একসঙ্গে আমরা তো ভক্তি যৌবনের তুলনা করলাম ঠিক 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 আর হ্যাঁ জবা ফুল ফুটে রাখে সে দিয়ে জবা ফুল কহলা থি আমরাকে মাতৃরূপী ওরাকে ঋতু সেটাকে ওরা জবা ফুলের সঙ্গে তুলনা করলা থি কাহে না ওটা ফুলে হেকে ফুল গতি রেখে থর হে পারে সেই জন্য দিকে গেল তবে আর সেই ফুল চাইরো রেখে মানে তিরিপুরুষ
ওরা যখন মিলনহীন তখন সেটা দুই আর দুই চারটে আঁক হয়ে যাবে। সেই খাতির ওরা গীতে কিনা লিখল চাই রাইছে ভাঙি দেখে জবা ফুল।